হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আর আজকে দেখো এই যে দেখতে পাচ্ছ ছাতেতে এসেছি তো গাছগুলোতে না প্রচুর লঙ্কার ফুল হয়েছে বাট লঙ্কা একদমই হচ্ছে না আর যেহেতু উপরে টিনটা দেওয়া হয়েছে না তো সেক্ষেত্রে কিন্তু ছাতে একটু চাষ করা মুশকিল হয়ে গেছে বুঝতেই পারছো আর বন্ধুরা এসেছিলাম পাখির ঘরে আর আমি তুমি জানোই তো সেই নিজেও ঢুকেছিল বলে পাখির ডিমগুলো সবই খেয়ে নিয়েছে ছিল এখন পাখির মানে হাঁড়িতে হাঁড়িতে এখন ডিম আছে বেশ কিছু হাঁড়িতে পাখিরা ডিম দিয়েছে তো পাখির ঘরটা ভীষণ নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম ভালো করে ঝাঁট দিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই আর নোংরা থাকলে সত্যি নিজেদেরও দেখতে খারাপ লাগে আর এগুলো নোংরা মানে নোংরা বলতে গেলে এরা যে দানা খায় না সেই দানার খোসাগুলো সারা ঘর ভর্তি হয়ে যায় আর ওরে তো খোসাগুলো যখন হালকা হয়ে যায় দানাগুলো যখন খেয়ে নেয় সেই খোসাগুলো সারা ঘর ভর্তি হয়ে গেলে প্রচণ্ড পরিমাণ ধুলো হয়ে যায় তো সেই জন্যেই ভাবলাম যে একটু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিই আর সব সময় আসলে সময় হয়ে ওঠে না যে সব সময় প্রত্যেক মানে দু দিন তিন দিন অন্তর যে এগুলো পরিষ্কার করব তো একটু যখন দেখি যে না খারাপ লাগছে নোংরা লাগছে তখনই পরিষ্কার করি আসলে সম্ভব হয়ে ওঠে না আসলে সংসারে জানোই তো প্রচুর কাজ এভরিথিং প্রত্যেকটা কাজই নিজেদেরকেই করতে হয় তারপর তো মানে প্রচুর প্রচুর যেগুলো বল মানে বলে বোঝানো যায় না যে প্রত্যেকটা সংসারেই সবারই কিছু না কিছু কাজ থাকে আর আমাদের কাজটা আরও একটু বেশি যে একটু যদি আমরা যদি থাকো ঘরের কাজ করে বাইরের কোনো কিছু কাজ করি না তখন না টা সত্যি পাওয়া যায় না আর আর শুধু যদি সারাদিন ঘরেরই কাজ করো তবু তখনও দেখবে যারা ঘরের শুধু মানে সংসারেরই কাজ করে তারাও দেখবে সময় পাচ্ছে না আর সেক্ষেত্রে সংসারের কাজ করে বাইরের কাজ করা বুঝলে তো সেটা কিন্তু আরও কষ্ট হয় ওই জন্য একদম টাইম টু টাইম কাজ করা সম্ভব হয় না তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমার বেশ হয়তো হ্যাঁ বছর দেড় দেড় দু বছর হতে যায় তো দেড় দু বছর হবে না দেড় বছর হবে তো ওই যে হাজব্যান্ড মারা গেছে তার আগের কথা বলছি যে ছেলে যখন স্কুলে পড়তো আগের স্কুলে তো আমি তো ভিডিও দিয়েছিলাম তোমরা জানো বেশ একটা ঝামেলা হয়েছিল স্কুলের স্যার মেরেছিলো ছেলেকে আর সেটা নিয়ে অনেক কিছুই ঝামেলা হয়ে গিয়েছিল তো স্কুল ছাড়িয়ে নতুন একটা স্কুলে ভর্তি করানো হলো এক বছর মানে নতুন স্কুলে অ্যাডমিশান মানে করলাম আর মানে ভর্তি করিয়ে আর তারপরে ওর পাপা মারা গেল তো এই আর কি মানে জীবনে একটার পর একটা ধাক্কা আর ছেলেটা শুধু তো আমরা নয় ছেলেটারও তো সেই রকম সেম আর এই নতুন স্কুলে এক বছর কন্টিনিউ পড়ল পড়ার পর আবার এই নতুন একটা স্যার এসছে আর সেই সেম আগের স্যারের মতনই মানে বিহেভিয়ার বা মানে প্রত্যেকটা বাচ্চার সাথে মানে প্রচণ্ড মিসবিহেভ করা তো এই মানে বেশ কিছু দিন ধরে আমার ছেলে না অনেকটা প্যানিক মানে এই ফিল করছিল মানে ঠিক মানে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছে তো আমি না বুঝতে পারছি না আমি ভাবছি নর্মালি এমনি শরীর খারাপ তো সেই জন্যই ডাক্তার দেখাচ্ছি কিন্তু ভেতরের যে আসল ব্যাপারটা না সেটা একদমই বুঝতে পারছি না আর ও না এতটাই চাপা আমাকে মানে বলতে চায় না যে আগেরবারে এই রকম ঝামেলা হয়েছিল তো দেখো ছাদ পরিষ্কার করে নিচে চলে এসে ঘরটা মুছে নিচ্ছি তারপর আজকে রান্না বান্না করবো রান্না বলতে গেলে আজকে একটু চিকেন হবে আর একটু শাক পালং শাক তো বন্ধুরা এই আর কি ছেলেটা এতটাই চাপা ও বলেনি অনেক কিছুই মানে হচ্ছে তো ভেতরে ভেতরে বেশ কিছু দিন ধরেই মানে শুধু ও না প্রত্যেকটা বাচ্চার সাথেই এরকম প্রচণ্ড পরিমাণ স্টিক বাচ্চাদেরকে প্রচণ্ড মানে পানি মেন্ট করে তো সব কিছুই ঠিক আছে তো এই নয় তো বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে একটু বুঝিয়ে বা একটু ভালোবেসে বললে হয় হ্যাঁ কখনো কখনও স্টিক হতে হয় তো সেক্ষেত্রে এমনভাবে স্টিক হতে নেই যে বাচ্চারা সেখানে মানে কোনো ডিপ্রেশনের মধ্যে চলে যায় তো সেটা স্যার ম্যামেদেরও বোঝা উচিত তো এই নতুন একজন স্যার এসে এরকম ব্যবহার করছে তো বন্ধুরা এটাই আর কি মানে ভাব ভাবছি যে যার ভয়ে এলাম নতুন জায়গায় তো সেখানে সেমই সিচুয়েশান মানে জীবনটা কি সত্যি মানে একদম পারফেক্ট কারোর হবে না না তো এই জীবনে সব সময় কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে আর আর ওর মধ্যে কি বলো তো ওর তো আরও বেশি কষ্ট একটা স্কুল ছাড়া তারপর তার এক দেড় মাস পরে ওর পাপা চলে গেলো পৃথিবী ছেড়ে তো ও বুঝতে পারছো ওর কতটা কষ্ট তো এই আর কি তো আমি ভাবলাম যে আজকের এটা নিয়ে বলা হয়েছে আর নেক্সট দিন হলে আমি তো ভাব আমি বলেই দিয়েছি যে একটা কিছু স্টেপ নিতেই হবে কেননা এরকমভাবে চলে না আর আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাচ্চাকে সত্যি যথেষ্ট ভালো ভালোবাসি আর আমরা যতই বাচ্চাদেরকে বলো না সেই বাচ্চাদেরকে কি কি আমরা বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারবো পারবো না তো বাচ্চাদের সাথে এরকম মিসবিহেভ করে বাচ্চাদেরকে বকাবকি ঠিক আছে একটা লিমিট আছে কিন্তু আনলিমিটেড ব্যবহার কারোর সাথেই করা উচিত না তাই না বন্ধুরা তোমাদের কী মত তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমাদের পাশে থেকে তো আমি আমার জীবনের প্রত্যেকটা ছোট বড় সব কথাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে কথা বলে বা শেয়ার করে বেশ ভালোও লাগে তো এটাই আর কি আজকে যেহেতু আমার সাথে এরকম কন্টিনিউ ঘটছে আর সত্যি প্রত্যেকটা বাচ্চাই স্কুলে পড়ে সবাই সবারই চিন্তা সব মা বাবারই একটা টেনশান থাকে যে বাচ্চারা কিভাবে স্কুলে আছে তাদের সাথে কীরকম ব্যবহার হচ্ছে আর এভরিথিং বাচ্চাদের মায়েদের সত্যি চিন্তা লেগেই থাকে শুধু আমার নয় তো এরকম সিচুয়েশান হতে থাকলে আমরা কী করে আমাদের বাচ্চাদেরকে বড়ো করবো বা পড়াবো বা মানুষের মতো মানুষ করবো সেটাই তুমি ভেবে পাচ্ছি না আর সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু আমার মনের কথাগুলো শেয়ার করি আর শেয়ার করলে একটু হালকা হব আর সত্যি আমি কিন্তু মুখ বুঝে থাকার মানুষ না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই বন্ধুরা